লোকাল ট্রেন তো তোমরা সবাই চড়েছ, আর লোকাল ট্রেনের সাথে সাথে তোমরা এক্সপ্রেস ট্রেনও চড়েছ, আর চড়েছ পাতাল রেল অথবা দার্জিলিংয়ের টয় ট্রেন। তোমরা যেটা কখনো চড়োনি সেটা হলো কলকাতার চক্ররেল। আর আজকে তোমাদেরকে আমি চড়াবো কলকাতার চক্ররেল, যেখানে গঙ্গার পাশ বরাবর আমরা ট্রেনে করে যাব আর তোমাদেরকে দেখাবো গঙ্গার অপরূপ দৃশ্য। হাওড়া আর হুগলি ব্রিজের নিচ দিয়ে টোটাল 36 কিলোমিটার পাড়ি দেবো। চলো ভিডিওটা একটু দেরি না করে শুরু করি। তো এই মুহূর্তে দমদম স্টেশন থেকে 5 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়েছি মাঝেরহাট লোকালে। দমদম স্টেশন থেকে বেশ কিছুক্ষণ ট্রেন ছোটার পর অবশেষে আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। হ্যাঁ, কলকাতা কিন্তু এখানে স্টেশনের নাম, যারা আগে কখনো দেখনি এই স্টেশনটা তারা কিন্তু দেখে নাও। তো চলে এসেছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে ট্রেন গতি বাড়িয়ে কিছু মিনিটের মধ্যেই কিন্তু চলে এলো টালা স্টেশনে। আর এই টালা স্টেশন থেকেই কিন্তু চক্ররেলের যে মেন শো গঙ্গার পার সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো যেমনটা এর মধ্যে দেখতে পাচ্ছ, গঙ্গা কিন্তু আমাদের একদম সামনেই। আর গঙ্গার দেখে গঙ্গার পাশ দিয়ে ট্রেনে করে যেতে কিন্তু অনুভূতিটা দারুণ লাগছে, অসাধারণ। আর এই সবটাই কিন্তু দেখাবো এই ভিডিও জুড়ে। তো বাগবাজারে এই যে গঙ্গার ঘাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব ঐতিহাসিক একটা ঘাট, কারণ এখানে মা সারদা দেবী কিন্তু প্রত্যেক দিন গঙ্গা স্নান সারতেন। বেশ কিছুক্ষণ ট্রেন চলার পর এখন আমরা ট্রেনে করে কিন্তু চলে এসেছি শোভাবাজার আহিরি টোলা নামক স্টেশনে। আর এখানেই কিন্তু রয়েছে বিশ্ববিখ্যাত কুমোরটুলি, নিমতলা শ্মশান এবং ভূতনাথ মন্দির।
এর পরের স্টেশন আমরা এখন চলে এসেছি কিন্তু বড়বাজার। আর এই বড়বাজার কিন্তু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের খুব বড় একটি মার্কেট। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, বিহার থেকে মানুষ কিন্তু এখানে কেনাকাটা করতেও আসে। এরপর অনেক পুরনো বড় বড় কারখানা পিছনে ফেলে রেখে আমরা কিন্তু এখন আছি পৃথিবী বিখ্যাত হাওড়া ব্রিজের নিচে। আর এই হাওড়া ব্রিজের একদম পাশে রয়েছে কিন্তু মল্লিক ঘাট, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি ফুলের হাট। বড়বাজারের পরেই আমরা চলে এসেছি কিন্তু কলকাতার অফিস পাড়া অর্থাৎ বিবাদী বাগ স্টেশনে। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সরকারি এবং বেসরকারি অফিস। এই স্টেশনের একদম পাশে রয়েছে কিন্তু মিলেনিয়াম পার্ক, যা কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশের কাপলদের জন্য অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জন্য প্রেম করার একটি আদর্শ জায়গা। এর মধ্যে একটা কথা বলা অবশ্যই উচিত, এখন কিন্তু বাজে প্রায় 11:30, আর এর মধ্যে কিন্তু মাঝেরহাট লোকালটি, মানে যেখানে এখন আমরা বসে আছি, সেটা একদম কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর আমরা এই পুরো কামরাতে আছি প্রায় 2-4 জন মতো, বুঝতে পারছো? হিউজ জায়গা, একদম কমফোর্টেবল জার্নি। এরই মধ্যে আমরা চলে এসেছি ইডেন গার্ডেন স্টেশনে। আর ইডেন গার্ডেন স্টেশনের পাশেই রয়েছে কিন্তু বাবুঘাট, যেখানে ভারতের প্রায় সব জায়গায় বাস চলাচল করে। আর এই ইডেন গার্ডেন স্টেশনের আশেপাশে রয়েছে কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়াম, কলকাতা হাইকোর্ট, এছাড়াও প্রচুর পরিমাণে স্টেডিয়াম এবং বিখ্যাত জায়গাগুলো কিন্তু রয়েছে এই ইডেন গার্ডেন স্টেশনের একদম পাশে। গঙ্গার পাশ বরাবর শুরু হয়ে গেছে কিন্তু বিরাট বিরাট লঞ্চের আনাগোনা, আর তার সাথে শুরু হয়ে গেছে কিন্তু কাপলদের আধিপত্য। তাই এদিকে কিন্তু বোঝাই যায় এরপর স্টেশন কিন্তু রয়েছে প্রিন্সেপ ঘাট।
এই যাত্রা পথে কিন্তু ইতিমধ্যে আমরা বানিয়ে ফেলেছি দুটি ভিন্ন ভিডিও, একটি খিদিরপুরের পুরীর জগন্নাথ মন্দির এবং অপরটি খিদিরপুরের ফোল্ডিং এবং সুইং ব্রিজ। দুটো ভিডিও কিন্তু রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক। অবশ্যই যদি দেখতে চাও তো ডেসক্রিপশান বক্স থেকে ভিডিও দুখানা চেক আউট করতেই পারো। এখন আমাদের ট্রেনটা চলেছে কিন্তু হুগলি সেতুর একদম নিচ দিয়ে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই ট্রেনটাই কিন্তু আবার ঘুরে ঘুরে মাঝেরহাট হয়ে বালিগঞ্জ এবং পার্ক সার্কাসের উপর দিয়ে বিধাননগর হয়ে পুনরায় কিন্তু দমদম স্টেশনে পৌঁছাবে, যেখান থেকে এই যাত্রা শুরু হয়েছিল। অর্থাৎ এই ট্রেনটা কলকাতাকে প্রায় চক্রাকারে ঘোরে, তাই একে বলা হয় কলকাতার চক্ররেল। এখান থেকে শুরু হয়ে গেছে কিন্তু কলকাতার পোর্ট এরিয়া, অর্থাৎ বন্দর এরিয়া, আর কিছুক্ষণ পরেই রয়েছে কিন্তু খিদিরপুর ডক স্টেশন। তো চলে এসেছি খিদিরপুর ডক স্টেশনে। তো এখানেই মোটামুটি আমার ভিডিও শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।